সুদী দর্শক বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আঞ্চলিক পেচাল অনুষ্ঠানের বিরতিতে গিয়েও আমরা বিরতিতে ছিলাম না আমার গেস্টরা তারা তাদের অঞ্চলের শ্রেষ্ঠত্ব নিয়ে তখনও মানে ডিবেটের মধ্যেই ছিলেন যাই হোক আমরা তাদেরকে থামিয়ে আবারও আমরা বিরতির পর আপনাদের সামনে হাজির হয়েছি আর এখন আমরা বিরতির আগে আমরা ছিলাম মাহবুব ভাইয়ের কাছে উনি সিলেটির আমাদের ইব্রাহিম খলিল ভাইয়ের অনেক কথার সাথে দ্বিমত পোষণ করেছেন এখন আমরা চলে যাব মঞ্জুর ভাইয়ের কাছে দেখি মঞ্জুর ভাই আপনি কিভাবে কি কি নোট করলেন দেখলাম যে মানে আপনি কি বলতে চান থ্যাংক ইউ ভাই আমি ওই সময় আগের লিড ব্যান এক্সাম্পল কথাটা আমি সেটা কন্টিনিউ করবো কিন্তু সেটার আগে আমি দুই তিনটা কথা জবাব দিতাম সাইক্রোলজি লাইক আমাদের সিলেটের ভাই উনি কইছিল আমার এই যে লাইক ইসলামের প্রচার আমি কিন্তু উনার কথা দ্বিমত অস্বীকার করি নাই কিন্তু এই যে লাইক আল্লাহ আপনি যদি যুগে যুগে নবিরাসুলদের ইয়ে দেখেন দেখেন দেখবেন যে লাইক এটা হলো গিয়া যে আই আমি যাইলিতে যেসব খারাপ

ঠিক আছে প্রত্যেকটা ঘরে আপনি একজন পাবেন যারা ইসলামের সম্পর্কে কম ব্যাস মূল্য মূল্যবোধ এবং জ্ঞানের ধারণা আছে আর দ্বিতীয় কথা আমি আমার খুলনার বাহিরে উনি অনেক ক্রিকেটারের নাম বলছে আমি একটা ছোটো এক্সাম্পল দিয়ে বলি যে লাইক জিম্বাবুয়ের অবস্থাতে আমরা শুনছি জিম্বাবুয়ে একটা ক্রিকেট খেলে কিন্তু ওই দেশের ক্রিকেট কাঠামোর অবস্থা এত খারাপ যে কারণে অনেক ভালো ভালো প্লেয়ার লাইক অ্যান্ড ডিপ্লার গ্র্যান্ড এরা কিন্তু একসময় ওখান থেকে উঠে আসছে কিন্তু বর্তমানে তাদের অবস্থা খুব খারাপ কেন কারণ ক্রিকেটের কাঠামোটা ওখানে নাই আপনি যদি বাংলাদেশের সেই উনিশশো নিরানব্বই সালের আইসিসির যে ক্রিকেট কাঠামোটা এটা তৈরি করছে কে তখন সাবের হোসেন চৌধুরী ছিল ওবায়দুল কাদের ছিল হচ্ছে ক্রীড়া প্রতিমন্ত্রী এরাকে এটা কিন্তু আমরা নোয়াখালে আমি কিন্তু গুইফিরা এই ম্যান ম্যান পাওয়ার জিনিসটা একটু বেশি ফোকাস করবো কারণ হচ্ছে যেমন ওনারা উনি বঙ্গোপসারত দিয়া টান মারবে উনি চাপাতা নিয়ে টান মারবে উনি ইয়া সুন্দরবনে যাবে এর বাইরে কিন্তু ওনারা অন্যদিকে ইয়ে করতে পারবে না কিন্তু আমি আমাদের ম্যান পাওয়ারের এত বেশি ইনভলভমেন্ট এত বেশি আমাদের কমিউনিটির জন্য বা দেশের জন্য করা যেমন লিডবেন এক্সাম্পলে আমি আবার আসি যেমন সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজেন কর্পোরেশন ওটার যে প্রথম জেনারেল সেক্রেটারি ছিলেন উনি আমাদের নোয়াখালীর আবুল হাসান সাহেব ঠিক আছে এখানে যদি আপনি দেখেন যে বিভিন্ন বিসি ভাইস চ্যান্সেলর এটার মধ্যে আমাদের নোয়াখালীর পাঁচ থেকে সাতজন স্বাধীনতার পর থেকে এবং সর্বপ্রথম যে মুসলিম ভাইস চ্যান্সেলর ছিলেন এটা ছিলেন আমাদের নোয়াখালীর সার আফর সাহেব ঠিক আছে ওটা কিন্তু আমাদের হ্যাঁ এরপরে আহ আপনি যদি দেখেন যে আহ প্রফেসর এ কে চৌধুরী তারপরে শহীদ মুক্ত বুদ্ধিজীবীদের মধ্যে আমাদের ছিল শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরী কবির চৌধুরী জহির রায়ান এনাদের কথা না বললেই নয় এবার যদি আপনি মিডিয়াতে আসেন আমরা সবাই এখানে মিডিয়াতে আসি নাটক বা ইয়েতে সেখানে আপনি দেখেন আমরা সবাই জানি যে সেলিম দিন যিনি মারা গেছেন আল্লাহ ওনাকে বেস্ট রসিব করুন তারপরে ফেদুসি মজুমদার রামেন্দ্র মজুমদার দিলারাজ্জামান এটিএম শামসুজ্জামান এরকম অগণিত আমাদের আমাদের প্রত্যেকটা সেক্টরে আমরা এমনভাবে সরে আছিটাই আসি যেটা হচ্ছে নোয়াখালীকে আপনি যদি এটা ছোট্ট একটা ডিস্ট্রিক্ট ওনার তো ডিভিশন নিয়ে আসে এটাকে আপনি ডায়মন্ড খুব ছোট্ট একটা জিনিস ঠিক আছে কিন্তু এটা থাকে মনে খুব সংরক্ষিতভাবে থাকে ডায়মন্ড এটা এটা দামটা মানে প্রাইসলেস এতটা যে কারণে আমরা যেখানেই থাকি আপনি শুধু আমাদের বাংলাদেশের পরিসরে বা বিশ্বের পরিসরে দেখেন বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে ডেভেলপমেন্টটা যে উন্নতিটা এগুলো কিন্তু আমাদের নোয়াখালীর মানুষরা বিভিন্নভাবে সেটা কোথাও গিয়ে কৃষক হিসাবে কোথাও লেবার হিসাবে কোথাও টিচার হিসাবে যেমন সিলেটের যে ধর্ম যে ইয়াটা আলমোলামারা গাছুল আজ রেখে দেওয়ার পরে আমরা আমাদের এলাকা থেকে ওটা কন্টিনিউ করে গেছি তারপরে আপনি যদি মিডিল ইস্টের একটা এক্সাম্পল দিতে তাহলে বুঝবেন বাংলাদেশের অন্যান্য সেক্টরের ডেভেলপমেন্টটা আমরা কীভাবে কন্টিনিউ করি সেটা বিল্ডিং ইনফ্রাস্টাকচার থেকে রোড ইনফ্রাস্ট্রাকচার সবগুলা সৌদি আরবের যে টোটাল আপনাকে খুব সংক্ষেপে শেষ করতে হবে আমার আরও দর্শকরা কিন্তু আমি সৌদি আরব মিডিল ইস্টের দিয়ে আমি শেষ করতেছি মিডিল ইস্টের যে রোড বিল্ডিং এগুলো তো এখন মোটামুটি সবাই জানে আপনি দেখেন সিঙ্গাপুর হচ্ছে লাইক মানুষের তৈরি একটা সুন্দর একটা সিটি এবং এই আমি তো মিডল ইস্টের এই যে বিল্ডিং এবং রোড এগুলা কিন্তু ম্যাক্সিমাম সেভেন্টি টু এইটি পার্সেন্ট কাজেই হচ্ছে আমাদের নোয়াখালীদের হাতের উপর দিয়ে তৈরি করা আমরা এইভাবে বিশ্বটাকে শুধু বাংলাদেশ না পুরো বিশ্বটাকে আমরা এইভাবে সুন্দর করে তৈরি করতেছি আজকে মিডল ইস্ট সবার কাছে একটা সুন্দর জায়গা হিসাবে প্রমাণিত হইতেছে জাস্ট বিকজ নোয়াখালীরা ওখানে আছে দেখে নোয়াখালীটাই কাজ করতেছে মেন পাওয়ারটাই আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ মঞ্জু ভাই আমরা এখন যাচ্ছি ইব্রাহিম খলিল ভাইয়ের কাছে উনি ওনার নোয়াখালীর পক্ষে অনেক যুক্তি দেখাচ্ছেন এবং সব থেকে বড় যেটা হচ্ছে যে জনশক্তি রপ্তানি বা জনশক্তি মানে নোয়াখালীদের একটা বিরাট ভূমিকা আছে রেমিটেন্সে আনার পথে বাংলাদেশের এখন আপনি আপনার যুক্তিগুলা কিভাবে দেখাবেন যে সিলেটি শ্রেষ্ঠ জনশক্তির কথা যদি বলেন আপনি তাহলে আমি বলবো ওনাকে আমি বলবো আপনি আমি সিলেটি বাসে বসে আসি কেন আঞ্চলিক পেঁচাল কিন্তু শুদ্ধ পেঁচাল হয়ে যাচ্ছে সব সবকিছু জনশক্তির কথা উত্তায়ন কোয়েন তাই যে উইকিপিডিয়া একটা আছে গুগল উগিয়া সার্চ করেন জনশক্তি কোথায় যাচ্ছে কোথা থেকে ইয়ে হচ্ছে এটা আপনি একটা উত্তর পাবেন আর আমি অস্বীকার করব না ওনার কথা বিকজ নোয়াখালীর অনেক মানুষই মিডিল ইস্টে কাম করেন সো আরেকটা বিষয় হচ্ছে যে বাসার কথা যদি বলেন যেটা আমরা অনেকেই আঞ্চলিকতা বলতেছি সিলেটি ল্যাঙ্গুয়েজ ইউলুগিয়া এমন একটা বাসা যেটার একটা বর্ণমালা আছে আমি মনে করব একমাত্র বর্ণমালা আছে আপনি যদি এই ভাষা শিখতে চান শিখতে চান এটা আপনি বর্ণমালা দিয়ে শিখতে পারবেন এই ভাষা আপনি পড়ালেখা করতে পারবেন এটার উপরে ভারতীয় ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটিতে এই ভাষা নিয়ে গবেষণা হচ্ছে এবং ওই ভাষা নিয়ে মানুষ পিএইচডি করতেছে নাগরিক ভাষা নিয়ে সো উই সো প্রাউড যে আমাদের আমরা যে কোথায় সিলেটি ভাষায় কথা বলি অনেকে আমাদের কথা নিয়ে টাট্টা বিদ্রুপ করেন হ্যাঁ কিন্তু সিলেটি ভাষা যে কত রিচ এবং আমরা মনে করি আমরা তো গর্বিত আমরা সিলেটি ভাষা কথা কইতাম পারি মাততে পারি দুনিয়ার যে চাগানো যাই সিলেটি পাইলে কিন্তু আমরা সিলেটি ভাষায় মাতি এটা একটা ইয়ে থাকে আর আরেকটা হইল গে যে তারা হলেও কইরা তারা সব অবদান বিভিন্ন লেভেলে মানুষের তাও সবই তো আপনার কারেন্ট যে বর্তমানে যে গুলা। এটা নিয়ে কথা কইরা কিন্তু আমরা যদি সিলেটি অ্যাচিভমেন্ট যদি ধরি যেটা শুরু হয়েছিল আপনার মানে এখনো চলের এটা কোনো আর কোনো ধারাবাহিকভাবে চলতে আছে রিসেন্ট যদি আপনি ধরেন আমাদের বিজ্ঞানী আতাউল করিম ধরেন পৃথিবীতে আপনি জানেন ওই যে কুইমির ইউনিভার্সিটির লাস্ট উইক উনি একক বক্তৃতা দিল যে পৃথিবীতে বাসমান ট্রেনের প্রথম আবিষ্কারক আপনার একটা আমেরিকার একটা ইউনিভার্সিটির উনি ভাইস চ্যান্সেলার বিজ্ঞানে আতাউল করিম ধরেন আপনি লন্ডনের কথা আমি আমি কিন্তু ইউকের কোনো অবদানের কথা বলবো না কারণ ইউকের অবদানের কথা হয়েছে যেটা আগে বললাম যে মায়ের সাথে মামার বাড়ির গল্প এটা আমি বলবো না এটা আপনারা জেনে নেবেন আপনারা জানেন আপনারা এখানে তাকেন এখানে কি কি অবদান আছে এটা আপনারা জানেন আমি যদি আমি বলবো শুধু ইউকে ছাড়া বাকি সব অঞ্চলগুলোতে আপনি ধরেন মিডিল ইস্টের যারা ধরেন একাই তো আমাদের আলহার মাইন গ্রুপের যে বড়লেখার যে ভাই মাহতাব ভাই উনি তো একাই তো বাংলাদেশিদের উনি এমপ্লয় করে লিস্ট পাঁচশো চারশো মানুষকে এমপ্লয় করে সৌদি আরবে ওয়ান অফ দ্য মিডল ইস্টে ওয়ান অফ দ্য কিং উনি হ্যাঁ ধনী মানুষ সো এই সিলেটি আপনি ধরেন আপনি ধরেন আমেরিকাতে হাশেম ক্লার্ক আর বিজ্ঞানে তো বললাম মাতাউল করিম অসংখ্য আপনার আরও ছোট ছোটো বিভিন্ন অবদান আছে তাদের আপনি কানাডাতে আছে আমাদের সিলেটিদের অনেক অবদান রয়েছে আপনি যদি ধরেন ইউরোপে ধরেন অনেক জায়গায় ভালো করতেছে সিলেটিরা জারাই গেছে আপনি পর্তুগালে যখন বলা হচ্ছে বিভিন্ন রাস্তা কাটার নাম সিলেট মানে এবার এই ব্রিকলের মতো হয়ে যাচ্ছে সো এই যে সিলেটিরাদের একটা সুবিধা হচ্ছে তারা যে জায়গায় যায় জান নাখানে তারা তারা মনে করেন প্রথমে আপনি যেটা আপনাদের সাথে আমাদের কনফ্লিক্ট হয়েছে অনেকেই বলেন যে সিলেটিরা শুধু আঞ্চলিকতা রিপ্রেজেন্ট করেন সিলেটের কিন্তু আঞ্চলিকতা রিপ্রেজেন্ট করেন এরপরে কিন্তু সিলেট রিপ্রেজেন্ট করেন এটা কিন্তু আপনারা আপনি যদি ধরেন এই বাংলা টাউন বলা হয় এটাকে কিন্তু সিলেট টাউন বলা হয় নাই সিলেটের এটা বাংলা টাউন বানাইছে বাংলা রিপ্রেজেন্ট করছে বুঝছেন বাংলাদেশ রিপ্রেজেন্ট করছে আপনি ধরেন এই যে বৈশাখী মেলা এটা কিন্তু সিলেটের মেলা নয় এটা বাংলাদেশের মেলা বৈশাখী মেলা যেটা সিলেট মেলা হয় নাই বুঝছেন

এই সেরাকিফার নামইলে বারলিয়া যাতে আসিল আইরে বড় উঁচু জায়গার মধ্যে বাতি জ্বালাগিল মানে এতুন পুরে বাংলাদেশের মধ্যে মানে পুরো বাংলাদেশে আলোকিত হইব আর চেন গেল এরও আগে আর খ্রিস্টীয় নবম শতকত ধরে যদি ইতিহাস ঘাটিস খ্রীষ্ট নবম শতকটি চট্টগ্রাম বন্দরের মধ্যে আরবল আসে যাব তো আরবল আসে যাব এত যেহেতু আসে এবং ইসলাম যেহেতু আরবতেই ফার্স্ট এসছি কন্টিনিউয়াস প্রসেসে কিন্তু এইভাবে ইসলাম মানায় গিয়ে আইনলিয়ার বেশি বিতর্ক যায় তেন তারপরে লেটেস্ট একখান ফিগার দিই এই জান ইব্রাহিম ভাই আতল করিম শাহাবর কথা কই আর বিভিন্নজনের কথা কই প্রফেসর জামাল নজরুল ইসলাম স্টিফেন হকিংর বন্ধু ষ্টিফেন হকিং যে এখন পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী জীবিত মাদ্যিক আর প্রফেসর জামাল নজরুল ইসলামের হয়তো যে জীবন্ত আইনস্টাইন ওর থিওরি ওর বই

এত গ্রা মানুষ মানে ও যদি বিদেশে থাকতো ও যদি আমেরিকা থাকতো এনে থাকতো ও নোবেল প্রাইজ পেয়ে যেতে হবে ডেফিনেটলি এত বড় বিজ্ঞানী এবং বিজ্ঞান ওরা সহজে জীবনদান লিভিং আইনস্টাইন হিসেবে ওরা চিহ্নিত করতো আর কি ইনু সাহেবর কথা তো কইলাম ইনু যে প্রজেক্ট ও নোবেল প্রাইজ পাই এবার শুরুই যারা সিটাঙুর মধ্যে এই তো গেল অর্থনীতিতে একখান বড় একখান অবদান যে আর সিট আঙুর আছে আই বেশি দূরে যাইতেন না আর খালতো ভাই বাই হল উনত্রিশ জন তারপর খালাতে কারণ মা তারা আল্লাহ মতে সব সবইন এই উনত্রিশ জনের মধ্যে একুশ জনই বাইরে এবং মিডল ইস্টর মধ্যে তো আর আর এন দে আর আর কোনো গড় নাই এন কোনো ভাড়া নাই জাতুন মানে যেই ভাড়ার কিংবা গড়ের মানুষ মিডল ইস্ট নাই

ঠিক আছে আমি রাজনীতি নিয়ে কথা বলতে চাই না এখন যেটা আমি যেটা রাগ করতেছে আমি গোবর পদ্ম বলে কথাটা নাই বললাম কিন্তু সেটা হচ্ছে লাইক যখন আপনি দেখবেন যে লাইক একশো জন মানুষের মধ্যে পঁচানব্বই জন লোক ভালো বা ওখান থেকে আপনি সবাই নাম ধরা টাফ

দুই থেকে তিনটের পেশান পারতেছে না শুধু বলে যে আছে 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 কোথায় আছে কিভাবে আছে কে আছে এটা বলতে পারতেছে না যাই হোক এখন কথা হচ্ছে যে এই বর্ণমালার একটা কথা উনি বললো আপনি দেখেন আমি একটা নাটক দেখলাম ছোটবেলায় বাপ বলতেছে দেখ দেখ বিদেশে রয়েছে এটা কত সুন্দর ইংরেজি বলে দেখছনি কত বড় শিক্ষিত এমন যে ইংল্যান্ডে তো ইংরেজি কইবে ইংরেজি কইতে তো মাতৃভাষা এটা লাগে কিন্তু শিখে লাগে না এটা জন্মই তো ইয়া লাগে এখন বর্ণমালা তাগুই দরকার যারা ভাষাটা ঠিকমতো শিখতে পারে না তখন তাকে কাগজে কলমে শিখে দিত এটা এমনি 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 খাও এখন এই কারণে ওনাকে বর্ণমালা আলাদাভাবে দরকার হয়েছে এখন যে বাংলা ওটা তো শুদ্ধভাবে শিখতেই পারে নাই এটা বলতে মানে সব ভাষা আছে হ্যাঁ শুদ্ধ বাংলাটা তো শিখতে পারেই নাই আসার পরে আমি কোন একটা এক্সপিরিয়েন্স আমার যে তুমি কয়েকটি না গুলি থাকতাই এটা কোন ধরনের কথা লন্ডন ঠিক আছে কতটুকু এরপরে দেখেন এটা কয় যে বাংলাদেশ নাই ওনাদের গর্ব আপনি সব বাংলা সব কিছু কিন্তু এরা কতটুকু মানে লন্ডনে আসা ব্রড মাইন্ডেড হওয়ার কথা ছিল যে ওনারা আরেক দেশে গিয়ে অ্যাডভান্টেজ নিতেছে ইয়ে করতে সেখানেও তাদের কতটুকু ন্যারো মাইন্ড বিয়ে দিতে গেলে সিলেটি পোলা ছাড়া বিয়ে দেয় না ঠিক আছে আর এরপরে এই বর্ণমালা বানাইছেন কত সুন্দর জিনিস বানান মহিলা আমাদের মায়ের জাতি কতটুকু সম্মান করি বোন ভাবি মা হেগরে করে কয় পুরে এটা বলো কত হইলো ভাই আর কত সুন্দর নাম ছিল এই নামটা এই নামটা সিলেক্ট করতে মায়ের জাতি

বয়িপত্র খাতা কলমে আর নাটকও হন্তন যে নোকালি মুস্তাফা মারে বুঝছেন জানা আপনারা হইছে বলেন খালি ফানি না থাকলে যেটা ডক ডক করে বেশি ডাক দেয় বেশি আর কয়লাতে কয়লা বলে যে আপনারা কল শিখি আমরা সিলেটি ভাষা কয়লা ইব্রাহিম ভাই আমরা একটা বিরতি দেন বেশি তখন এটা নরে না বুঝছেন আমি আসলে কি বল আপনি বুঝছেন দর্শক আমরা ফিরে আসছি আর আবারও একটি ছোট্ট বিরতির পরে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ